তৌহিদ আফ্রিদি এবার এলেন অভিনয়ে। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি ইউটিউব ছাড়াও মাই টিভিতে একটি সেলিব্রিটি শো উপস্থাপনা করেও প্রশংসা পাচ্ছেন তিনি। মাঝে মধ্যে অভিনয়ও দেখা যায় তাকে। এবার তিনি অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে, নাম আবারও। চলতি সপ্তাহেই রাজধানীর বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা হায়াত মাহমুদ। তৌহিদ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধেছেন অনিন্দিতা মিনি। বেশ কিছু বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন তিনি। তিনি প্রথমবার কাজ করলেন শর্ট ফিল্মে। আবারও এই নির্মাতা হায়াত মাহমুদ জানান, ব্যতিক্রমী ভাবনার একটি গল্প তুলে ধরা হয়েছে এখানে। দর্শকদের জন্য রয়েছে বার্তাও। তৌহিদ আফ্রিদি জানান, অনেক রকম অভিনয়েরই প্রস্তাব আসে, তার মধ্যে যে কাজটিতে আমি নিজেকে খুঁজে পাই, বিশেষ কিছু মনে হয় সেটিই করার চেষ্টা করি। আবারও তেমন একটি কাজ, আশা করছি ভালো লাগবে সবার। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অনিন্দিতা মিমি বলেন, প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম, কারণ চলচ্চিত্রটির গল্পটা দারুণ, আর আফ্রিদির সঙ্গেও কাজের বেশ চমৎকার অভিজ্ঞতা হল, মজা করে কাজটি শেষ করলাম, দর্শকের সাড়া পেলে তৃপ্তি পাব। নির্মাতা জানান, আগামী 4 ডিসেম্বর রাত 10টায় তৌহিদ আফ্রিদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অবমুক্ত হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের পরবর্তী নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।